আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আমি নিত্য নতুন সকল জব সার্কুলার দিয়ে আমার চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। তো চলুন বন্ধুরা শুরু করি, আজকের জব সার্কুলারটি কী দিয়েছে সেটি হচ্ছে টিএমএসএস একটি এনজিও প্রতিষ্ঠান। টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার কার্যক্রম এক ডোমেইনের আওতায় ওয়াটার ডট ওআরজি এর সহায়তায় এনশিওর অ্যাক্সেস টু রেসপন্সিভ ওয়াশ সার্ভিস ফর ব্যাকওয়ার্ড কমিউনিটিস ইএআরডব্লিউএসবিসি প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখিত পদে জনবল নিয়োগ করা হবে। মর্মে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক নম্বর সিরিয়ালে যেই পোস্টটি রয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। একজন কর্মস্থল ঢাকা প্রকল্পের কাজের প্রয়োজনে বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, প্রকল্প বাস্তবায়নে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ডব্লিউএএসএইচ প্রকল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা সহ রিপোর্ট প্রস্তুতে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা সর্বসাকলে 40,000 টাকা। অধিক অভিজ্ঞতা ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ হতে পারে। এরপর 2 নম্বর সিরিয়ালে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ডব্লিউএসএইচ। একজন কর্মস্থল ঢাকা প্রকল্পের কাজের প্রয়োজনে বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এনজিওতে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার অ্যান্ড সলিউশন কার্যক্রমে টেকনিক্যাল বিষয়সমূহ সম্পর্কে ধারণা সহ বাংলা এবং ইংরেজিতে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা সহ এমএস অফিস এবং অটোক্যাড এর কাজে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা সর্বসাকল্যে 30,000 টাকা। অধিক অভিজ্ঞতা ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হতে পারে। 3 নম্বর সিরিয়ালে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিন কাম কম্পিউটার অফিসার, অ্যাকাউন্ট অফিসার। একজন কর্মস্থল ঢাকা প্রকল্পের কাজের প্রয়োজনে বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাকাউন্ট অফিসার হিসেবে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনেট ও এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর কাজে দক্ষ হতে হবে। মাঠ পর্যায়ে বিভিন্ন ইভেন্ট, কমিউনিটি মিটিং, উপজেলা এবং জেলা পর্যায়ে মিটিং আয়োজন ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা সর্বসাকল্যে 20,000 টাকা। শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণ শুধু তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র আগামী 22/4/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরিচালক HRM এডমিন TMSS ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া 5800 বরাবরে পৌঁছাতে হবে অথবা bdjobs.com এ অনলাইনে আবেদন করতে পারবেন। সকল পদের নির্বাচিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগাযোগের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করা হবে। নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা TMSS-এ চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMSS-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। প্রয়োজনে ফোনে যোগাযোগ করতে পারেন 051-65719-78569। ওয়েব অ্যাড্রেস www.tmssbd.org। তো বন্ধুরা, এই ছিল আজকের জব সার্কুলার। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।